হে হ্যালো ওয়ান হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে নতুন আরও একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে প্রজেক্টটা অলরেডি অনেকে করে ফেলছেন এবং অনেকে করেননি। তো যারা এখনও জয়েন করেন তারা অবশ্যই অবশ্যই জয়েন করবেন। আর আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, কারণ এখানে অনেকের ওয়ালেট কানেক্ট করতে প্রবলেম হবে। তো আমি এখানে দেখেন স্টার্টে ক্লিক করবে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি আপনি $50 একটা প্রজেক্ট করতে যাচ্ছেন, তো অবশ্যই এটা আপনাকে সেন্সিটিভভাবে করতে হবে। আর আমি ভিডিও ম্যাক করার কারণ হচ্ছে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিও যদি ম্যাক করতেছি তাহলে অবশ্যই এখানে কোনো ভুল করার বিষয় আছে, যেটা অনেকে ভুল করবে। সো এখানে ওয়ালেট কানেক্ট করার বিষয়টা আমি দেখিয়ে দিব। আপনি সর্বপ্রথম টোকেন পকেটে একটা ওয়ালেট লাগবে, হ্যাক ওয়ালেট, অথবা আপনি হবি ওয়ালেটের মাধ্যমে করতে পারেন বা টোকেন পকেটের মাধ্যমে করবেন। তো এখানে এরকম স্টার্ট ক্লিক করার পর ক্যাপচা আসবে, ক্যাপচাটা দিয়ে দিবেন, মানে ম্যাথ ক্যাপচা। এরপরে বলছে যে আপনাকে এখানে ভিজিট করতে হবে তাদের Note.money। তো Note.money সোয়াইপ এক্সচেঞ্জটা কিন্তু ভেরি ভেরি স্ট্রং, আমি এটা থেকে এক্সচেঞ্জ করছি, মানে আজকে এক্সচেঞ্জ করছি $2 মতো। তো এখানে আপনাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কটাকে জাস্ট কপি করবেন। তো কপি করার পর নর্মালি আপনারা টোকেন পকেটে চলে আসবেন। তো টোকেন পকেটে যাদের ওয়ালেট নেই তারা ওয়ালেট ক্রিয়েট করবেন, আর যাদের ওয়ালেট আছে, তো আমি এটা ওপেন করতেছি, তো যাদের ওয়ালেট আছে তারা ইম্পোর্ট করতে পারেন। তো আমার এখানে দেখেন একটা হেকো ওয়ালেট কিন্তু ইম্পোর্ট করা আছে। ওকে, তো আমি এখন যেটা করবো এখানে, তো এখান থেকে আমার হেকো ওয়ালেটটা যেটা ইম্পোর্ট করা আছে সেটার আমি হচ্ছে ডিসকভারি চলে যাব। তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে হেকো সিলেক্ট করে হেকো ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ডিসকভারি চলে গেলাম। ডিসকভারি আসার পরে আমি যে লিঙ্কটা কপি করছি, তো সেই লিঙ্কটা আমি ট্যাপের এই অ্যাড্রেস বারে পেস্ট করে দিচ্ছি এবং কিবোর্ড থেকে গো করে দিচ্ছি। তো এটা করার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এবং বলছে কানেক্ট টেলিগ্রাম অ্যান্ড ওয়ালেট সাকসেসফুল, প্লিজ গো টু ব্যাক টেলিগ্রাম বোট অ্যান্ড কন্টিনিউ মিশন। তো আমাদেরকে বোটে ফিরে যেতে বলছে, এবং আমাদের এই যে এইখানে চেক বাটন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন। তো চেক বাটনে ক্লিক করার পর এইখানে কিন্তু আপনাদের স্টেপগুলো চলে আসছে, এগুলো সবগুলো স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে আপনি 809 পিগো কয়েন পাবেন, যার ভ্যালু $50 তারা বলছে। তো এখান থেকে ফেসবুক পেজে একটা লাইক দিতে হবে, এরপরে আপনাদেরকে হচ্ছে ফেসবুকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, এর জন্য আপনারা 30 পিগো পাবেন। তো এটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা পোস্টটা ক্রিয়েট করার জন্য যেটা করবেন, এখান থেকে তাদের পেজ থেকে মানে চলে আসবেন, পেজে চলে আসবেন। তো পেজে চলে আসার পরে আপনি যে তাদেরকে নিয়ে পোস্ট করছেন সেটার ফোকাসটা কীভাবে হবে, তো এইখান থেকে দেখতে পাচ্ছেন লাইক বাটন, তো লাইক বাটনে ক্লিক করে দিবেন, দেন শেয়ার বাটনে ক্লিক করবেন। তো শেয়ার বাটনে ক্লিক করার পর এখান থেকে শেয়ার নাও বা রাইট পোস্ট, তো আমরা রাইট পোস্টে ক্লিক করবো। রাইট পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা হ্যাশট্যাগ পিগো লিখব, জয়েন আস অল। তো এখান থেকে সিম্পলি একটা পোস্ট করে দিলাম আমাদের টাইম লাইনে। ওকে, তো আমাদের পোস্ট কমপ্লিট। নাও আমরা যেটা করবো সেটা এখান থেকে আমরা জাস্ট আমাদের পোস্টে চেকিং দিব একবার। তো আমি এখন আমার ফেসবুকে চেক দিলাম যে আমি পোস্টটা ক্রিয়েট করে ফেলছি। তো এখন যেটা করবো, নিচে দিকে দেখতে পাচ্ছেন কমেন্ট ওয়ান অফ ইওর ফেসবুক পোস্ট। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা পোস্টে কমেন্ট করতে হবে। তো আমি এখানে কমেন্টের ব্যবস্থা করব। তো প্রবলেম করতেছে আমার হয়তোবা ফেসবুকে, যাক আমি ট্রাই করব, সরি ফর দ্যাট। আমি যাদের পেজে চলে যাব সরাসরি, যে পেজ থেকে যে আইডি থেকে আমি লাইক করছি, তো আমার পরবর্তীতে যে পেজটা চলে এসেছিলো বা ফেসবুকটা চলে এসেছিলো এটা কিন্তু আমার আগের আইডি। তো আমি এই আইডি থেকে কমেন্টটা করব যে কোনো একটা পোস্টে। তো তার এই এই পেজেই কিন্তু কমেন্টটা করতে বলছে, অবভিয়াসলি এইখানেই কমেন্টটা করবেন, সবাই এখানেই কমেন্টটা করবে। তো আমাদের কমেন্ট করার শেষ, আমরা এখন যেটা করবো ব্যাক আসবো এখানে। তো এখানে আসার পর টেলিগ্রাম গ্রুপ, তো আপনি এই যে এইখানে ক্লিক করে কিন্তু কমেন্টটা করতে পারেন, ঠিক আছে? তো সিম্পলি এরপরে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল তারা দিছে সেটাতে জয়েন করে নেবেন। পারলে এইখান থেকে আপনারা হাই হ্যালো লিখবেন, আমি ব্যাক করলাম, সরি ফর দ্যাট আমার মেসেজ যাবে না। তো এখান থেকে আমি তো এরপর এখান থেকে টুইটার লাইক করবেন, তাদের পিনটাকে রিটুইট করবেন, তারপরে এখানে টুইটারে একটা পোস্ট করবেন। তো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমার আগের প্রজেক্ট করার অ্যাকাউন্ট, এটাকে অলরেডি ফলো করা আছে, আমি বললাম যে এটাতে আমি অলরেডি সোয়াইপও করছি এই Note.money-তে। তো আপনারা চাইলে এটাকে সোয়াইপ করতেও পারেন। আমি কিন্তু সোয়াইপ করছি বলতে কি, আমার আগের হচ্ছে যে হবি ওয়ালেটে কিন্তু একটা কয়েন পাইছিলাম Note কয়েন, তো সেটাকে আমি কিন্তু সোয়াইপ করে ফেললাম। তো এই
এই সোয়াইপের মাধ্যমে, যে সোয়াইপটা আমরা আজকে জয়েন করতেছি। তো এখানে টুইটারে পোস্ট ক্রিয়েট করার জন্য সরাসরি টুইটারে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের হচ্ছে এখানে একটা তারা কন্টেন্ট দিবে, সে কন্টেন্টকে টুইট করতে হবে। তো তো এটাকে টুইট করার জন্য যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে কোয়াইট টুইট নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন, ঠিক আছে? তো আমি সিম্পলি এখানে কিছু লিখে দিচ্ছি। আপনার প্রত্যেকটা স্টেপ ভিডিও দেখে, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর জয়েন করবেন। আর ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক দিবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে টেলিগ্রাম ফলো করবেন। সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমি বলে নিচ্ছি। আপনাকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে, যেটা যেটা তারা করতে বলছে সেটাকে আপনাকে সাবমিট করতে হবে। তো এইখান থেকে তারা বলছে মিনিমাম 5টা ফ্রেন্ডকে আপনাকে হচ্ছে যে ইনভাইট করতে হবে, ঠিক আছে? সেটা মাস্ট বি। তো খুব সিম্পল ব্যাপার এটা, 5টা ফ্রেন্ড। এখন এইখান থেকে আপনাকে জাস্ট সাবমিট ইউর ডিটেলসে ক্লিক করতে হবে। তো এখানে আপনার ইমেল দিবেন, তো এখানে বলবে লাইক করছেন কিনা ইয়েস দিয়ে দিবেন, তারপর ফেসবুক প্রোফাইল দিবেন। তো এখানে বলা হয়েছে আপনি পোস্ট করছেন কিনা, হ্যাঁ পোস্ট করছি। তো এখান থেকে পোস্টের লিঙ্কটা আপনাকে দিতে হবে। সো পোস্টের লিঙ্ক দেওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে চলে আসবেন টাইমলাইন থেকে, আপনি যেখানে পোস্ট ক্রিয়েট করলেন এই টিডট মেনুতে ক্লিক করবেন। তো টিডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করে দিবেন। তো কপি লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন। তো এখানে বলছে আপনি কমেন্ট করছেন কি না, তো কমেন্ট করার জন্য আপনি ইয়েস করে দিবেন। দেন এখান থেকে আপনাকে জাস্ট হচ্ছে যে আপনার ফেসবুকে যে নাম আছে তো সেই নামটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। এরপরে বলছে আপনি টুইটারে ফলো করছেন কি না, টুইটারে ফলো দিয়ে দিবেন। এখান থেকে ইয়েস দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনাকে জাস্ট টুইটারে ইউজার নামটা দিতে হবে। তো আমরা টুইটারে ইউজার নামটা এখানে দিয়ে দিচ্ছি। আপনার টুইটারে ইউজার নামটা দিয়ে দিবেন এখানে। তারপরে বলছে টুইটারে পোস্ট করছেন কি না, তো পোস্টের জন্য ইয়েস দিয়ে দিলাম এবং এখান থেকে পোস্টের লিঙ্কটা দিতে হবে। তো এটা করার জন্য আপনি টুইটারে যাবেন, টুইটারে গিয়ে হোম আপনার প্রোফাইল পেজে দেখবেন আপনি যেটা কোয়াইট টুইট করলেন সেটার লিঙ্কটা এখানে নিয়ে দিয়ে দিবেন। তাহলে দেখাবে আপনাকে কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট টাস্ক। তো আপনি এখান থেকে 30টা কয়েন পেলেন এবং প্রত্যেকটা রেফারেল থেকে আপনি 30টা করে কয়েন পাবেন। আর জয়েন করার জন্য এখানে 809টা মেবি কয়েন পেয়েছেন। তো এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। তো এই ছিল মোটামুটি জয়েন করার প্রসেসটা, সম্পূর্ণ বিষয়টা আমি ভিডিওর মাঝে দেখিয়ে দিলাম। এটা 100% রিয়েল প্রজেক্ট, কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। ধন্যবাদ সকলকে।